আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে সুস্বাগত। আজ আমাদের অনলাইন ক্লাস রসায়ন বিষয়ের পঞ্চম অনুশীলনের পরবর্তী পড়া করব। ক্লাসের শুরুতে আমি আমার দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এসডব্লিউ জমা দিয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের আমি মঙ্গল কামনা করছি যে তারা এই ক্লাসগুলোর উপরে গুরুত্ব দিয়ে যত্ন সহকারে এসডব্লিউ করে তারা জমা দিয়েছে। এতে কিন্তু তাদের কিছু সুবিধা আছে যে তাদের যে প্রাপ্য মার্ক সেটা তারা পেয়েছে। আমাদের যে সকল শিক্ষার্থী এখনো জমা দেয়নি তাদেরকে আমি আবারও মানে আমাদের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি যে তোমরা নিজেদের মঙ্গলের জন্যই অতি সত্বর ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো এইচডব্লিউ জমা দাও, এটা তোমাদের জন্যই মঙ্গলজনক হবে, তোমাদের এটা ভালো করবে ভবিষ্যতে। আজ আমাদের ক্লাসে যে টপিকসগুলো পড়ব, আচ্ছা আমাদের ক্লাসের টপিকস পড়া শুরুর আগে আমরা একটা কথা বলি। আমরা ক্লাস যখন শুরু করেছিলাম সেটা ছিল আমাদের শুধুমাত্র দশম শ্রেণীর উদ্দেশ্যে বলেছিলাম, কিন্তু আমরা সিলেবাস দেখলাম যে আমাদের এই অনুশীলনীটা পঞ্চম অনুশীলনী আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিকে অন্তর্ভুক্ত ছিল। আমাদের দুর্ভাগ্যজনক কোনো কারণে যেভাবেই হোক যে কারণেই হোক আমাদের ক্লাস কন্টিনিউ করা সম্ভব হয়নি, বিধায় আমরা এই অধ্যায়গুলো স্কুলে শেষ করতে পারি না। সুতরাং নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সহ আমাদের এই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যেভাবে এইচডব্লিউগুলো জমা দিতেছে আশা করব নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও আজকে থেকে এই ক্লাসে অন্তর্ভুক্ত হলে এবং তোমরাও এখানে নিয়মিত এইচডব্লিউ জমা দেবে। এর সঙ্গে আজকে আমাদের ক্লাস শুরু করি। আমাদের ক্লাসের শুরুতে প্রথমেই বললাম যে আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। এই বিষয়ে আমরা গতদিন কিছু পড়া করেছিলাম, অনেক কিছু শিখেছি, আজকে দেখব তার পরবর্তীতে আমাদের কী কী আছে। আমাদের যে অনুশীলনীর নাম রাসায়নিক বন্ধন, আজকে ওই রাসায়নিক বন্ধন সম্পর্কে থেকে আমাদের শুরু। রাসায়নিক বন্ধনটা কী? রাসায়নিক বন্ধন আমরা যেমন কিছু বন্ধন বাস্তবে আমরা দেখতে পারি, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এই জাতীয় আমাদের যে কিছু বন্ধনের আমরা নাম শুনেছি, রাসায়নিক বন্ধন ঠিক ওই একই ধরনের বন্ধন। আমরা পরিবারে যেমন একজন আরেকজনের সঙ্গে একটা আকর্ষণ দিয়ে যুক্ত থাকি, যেমন আমরা মা বাবা ভাই বোন আমরা সবাই একজন আরেকজনের সঙ্গে খুবই আন্তরিকতার সঙ্গে আবদ্ধ থাকি, আমাদের ভিতরে যতই গণ্ডগোল হোক একসময় ঠিকই আবার গণ্ডগোলটা মিটমাটে আবার দেখা যাচ্ছে আমাদের ভিতরে আন্তরিকতা তৈরি হয়। ঠিক একই রকম আমাদের রাসায়নিক বন্ধনটাও ঠিক ওই একই ধরনের। রাসায়নিক বন্ধনে আমাদের কী হয়, একটি অণু যখন গঠিত হয় যেমন সোডিয়াম ক্লোরাইড, একটি অণু যখন গঠিত হবে সেই অণু গঠনের সময় অণুর ভিতরে আমাদের একাধিক পরমাণু থাকতে পারে, সেটা ভিন্ন ভিন্ন পরমাণু হতে পারে অথবা কী হতে পারে ক্লোরিন অণু, যেমন দুইটা ক্লোরিন পরমাণু। আমরা এখানে দুই ধরনের উদাহরণ দেখছি যে আমাদের একটা বলছি যে দুইটা পরমাণু আছে, পরমাণু দুটি ভিন্ন, একটা সোডিয়াম একটা ক্লোরিন, এটি এক ধরনের রাসায়নিক বন্ধন বা এটি এক ধরনের যৌগ, আর এইখানে আছে আমাদের দুইটাই ক্লোরিন পরমাণু, তারা নিজেদের ভিতরে বন্ধন তৈরি করেছে, এটা আর এক ধরনের আমাদের বন্ধন বা ভিন্ন ধরনের একটা অণু। আমাদের এই যে অণুগুলোর ভিতরে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে সেটাকেই বলছি যে আমরা রাসায়নিক বন্ধন। তাহলে আমাদের রাসায়নিক বন্ধন শব্দটা কি, রাসায়নিক বন্ধন কাকে বলবো? তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, লেখা আছে, এটা তোমরা বইয়ের ভিতরে পড়বে বিস্তারিত দেখবা। তাহলে আমরা বন্ধনের সংজ্ঞাটা কি বলছি, রাসায়নিক বন্ধন কাকে বলবো? রাসায়নিক বন্ধন হবে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সঙ্গে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তার মানে রাসায়নিক বন্ধন হচ্ছে এক ধরনের আকর্ষণ। আমাদের রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার আছে, আমাদের বইয়ে নাইন টেনের সিলেবাসে আমাদের রাসায়নিক বন্ধন আছে তিন প্রকার, একটি আছে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, একটি আছে সমযোজী বন্ধন, আর একটি আছে আমাদের ধাতব বন্ধন। আমরা যে আয়নিক সমযোজী ধাতব সবগুলো আমরা বিস্তারিত করব, আপাতত আমরা শুধু এগুলোর নাম জেনে রাখলাম যে আমাদের রাসায়নিক বন্ধনের উপর বিভিন্ন রকম হতে পারে। এখন এসে আমাদের রাসায়নিক বন্ধন যে বলছি এই রাসায়নিক বন্ধন কেন হলো,
রাসায়নিক বন্ধন গঠনের কারণ রাসায়নিক বন্ধন গঠনের কারণ আমাদের প্রতিটি মৌল আমরা জানি কি আমাদের মৌল আছে পর্যায় সারণীতে মোট 118টি এর মধ্যে 18 নম্বর গ্রুপ যেটা আমাদের বলে নিষ্ক্রিয় গ্যাস এরা ব্যতীত আমাদের 17টা গ্রুপের সকল মৌলই সাধারণত অস্থিতিশীল এরা কি করতে চাই এরা প্রত্যেকই চাই তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে যখন কোন একটি মৌল সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে তখন কি করতে হয় তার বহিঃস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনসমূহ কখনো দান করতে হয় আবার কখনো সেই ইলেকট্রনগুলো যেটা আমাদের মেসেজে এমন হতে পারে যে কখনো অন্যর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করা লাগে তাই যে কখন আমাদের ইলেকট্রন দিয়ে দিতে হয় কখন ইলেকট্রন গ্রহণ করতে হয় আবার অনেক সময় আছে ইলেকট্রন দেওয়াও যায় না গ্রহণও করা যায় না ইলেকট্রন শেয়ার করতে হয় অপরের সঙ্গে তো এই যে আমাদের বিভিন্ন কারণে কি হবে একটি মৌল আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হবে মানে একটি পরমাণু আরেকটি পরমাণুর সঙ্গে যুক্ত হবে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখতে পারি যেটা বললাম সোডিয়াম ক্লোরাইড NaCl এখানে আছে আমাদের সোডিয়াম এবং ক্লোরিন দুইটা পরমাণু সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টি ইলেকট্রন একটি সোডিয়ামের মোট ইলেকট্রন 11টি প্রথম শক্তি স্তরে 2টি দুই নম্বর শক্তি স্তরে 8টি লাস্টে মানে 3 নম্বর শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে আমাদের 11 তারপরে ইলেকট্রন আছে মোট 11টি এখন সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে সোডিয়াম 11 তাহলে সোডিয়ামের আগে একটি নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা আছে আমাদের নিয়ন আর সোডিয়ামের পরে আছে একটি আর্গন নিয়নের পারমাণবিক সংখ্যা 10 আর্গনের 18 দেখেন দেখতে পাচ্ছেন তাহলে সোডিয়ামের নিকটবর্তী কে আগে বা পরে দুই দিকে আমরা নিষ্ক্রিয় গ্যাস দেখতে পাই তাহলে নিকটবর্তী কে আছে নিকটবর্তী আছে নিয়ন তাহলে সে কি করতে চাইবে সোডিয়াম চাইবে যে আমি যেভাবেই হোক নিষ্ক্রিয় গ্যাসগুলো তো আমরা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যটি পূর্বে পড়েছি নিষ্ক্রিয় গ্যাসগুলো যে স্থিতিশীল তাহলে সোডিয়াম কি চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে তার জন্য তাকে কি করতে হবে এই যে তার যে 11টি ইলেকট্রন প্রোটন 11টি মানেই 11টি ইলেকট্রন সে কি করতে চাইবে লাস্টের এই একটি ইলেকট্রন যদি সে ছেড়ে দেয় তাহলে তার কি হবে তার ইলেকট্রন 10টি পেয়ে যাবে অর্থাৎ কি হবে নিয়নের ইলেকট্রন যেমন 10টি ঠিক সেই একই ধরনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে সক্ষম হবে অনুরূপভাবে আমরা দেখতে পারি যে ক্লোরিন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি 7টি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 ঠিক একই রকম ক্লোরিনের পূর্বে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন তার ক্লোরিনের পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে 18 তাহলে নিকটবর্তী কি আছে সোডিয়ামের যেমন নিকটবর্তী ছিল নিয়ন ক্লোরিনের দেখো 17 তাহলে 17 নিকটবর্তী কে 10 নাকি 18 কে বেশি নিকটে অবশ্যই আর্গন মানে 18টা এটাই তার নিকটে আছে সুতরাং ক্লোরিন কি করতে চাইবে আরো একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে সুতরাং তাদের কি হলো দুজনের ভিতরে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দেবে ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো অর্থাৎ কি হলো তাহলে উভয়ে একটি ভিন্ন ভিন্ন মানে তারা যা যা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে সুতরাং তারা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এই যে তাদের একটা টার্গেট এই টার্গেট পূরণ করার জন্যই কখনো ইলেকট্রন দিয়ে দেবে কেউ ছেড়ে দেবে ইলেকট্রন কেউ গ্রহণ করবে কখনো শেয়ার করবে এই ঘটনাগুলোর কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয় এটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের একমাত্র কারণ এরপর আসছে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন আমাদের এখানে যে দেখলাম যে সোডিয়াম এবং আরেকটা বলছি ক্লোরিন আমাদের এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটি শব্দ ক্যাটায়ন কি আর অ্যানায়ন কি এই সোডিয়াম এবং ক্লোরিনের মাধ্যমে আমরা সেটা বুঝতে সক্ষম হব আমাদের প্রতিটি মৌল তার যতগুলো মানে নিউক্লিয়াসে যতগুলো পরমাণু থাকবে নিউক্লিয়াসের পরমাণুতে যতগুলো আমাদের প্রোটন থাকবে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন তার নিউক্লিয়াসের বাইরে পক্ষপথে পরিভ্রমণ করবে সোডিয়ামের প্রোটন আছে কয়টি নিউক্লিয়াসে 11টি পারমাণবিক সংখ্যা 11 অর্থাৎ তার নিউক্লিয়াসে প্রোটন আছে 11টি
ঠিক সমান সংখ্যক ইলেকট্রন অর্থাৎ কি হবে 11 টি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরিভ্রমণ করবে সোডিয়ামের এটা মনে করো আমাদের নিউক্লিয়াস এখানে 11 টি প্রোটন আছে তাহলে 11 টি প্রোটন যদি আমাদের নিউক্লিয়াসে থাকে তাহলে সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কোন বিভিন্ন ইলেকট্রনের যে কক্ষপথ আছে অরবিট এখানে সে পরিভ্রমণ করতে থাকবে আর এরই পাশাপাশি আমরা আরেকটা দেখতে পাবো কি ক্লোরিন ক্লোরিনের নাম দেখি নাকি এটা মনে করো ক্লোরিনের নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে 2 ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে 8 ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে 7 ইলেকট্রন কেসে ক্লোরিন এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 তার মানে নিউক্লিয়াসে প্রোটন আছে 17টি ধনাত্মক এবং নিউক্লিয়াসের বাইরে 17টি ঋণাত্মক ইলেকট্রন পরিভ্রমণ করতেছে এখানে তাহলে কি ঘটনা হলো আমাদের যখন বন্ধন গঠন হবে যেটাকে বললাম যে তারা কি করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কেউ ইলেকট্রন ছেড়ে দেয় আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম যদি এক ইলেকট্রন ছেড়ে দেয় তার কি প্রোটন কমে প্রোটনে আমাদের নিউক্লিয়াসে যে প্রোটন ছিল 11টি তার সংখ্যা কিন্তু কমেনি তাহলে কি হলো এই যে এখানে ছিল 11টি ধনাত্মক আধান আর বাইরে ছিল 11টি ইলেকট্রন মানে ইলেকট্রন 11টি আমাদের ইলেকট্রন ঋণাত্মক ইলেকট্রন তার মানে তাদের সামগ্রিক ফলাফল ছিল 0 অর্থাৎ এটি আছে একটি নিরপেক্ষ পরমাণু এটিও একটি নিরপেক্ষ পরমাণু এখন এই নিরপেক্ষ পরমাণুগুলো যখনই একটি ঋণাত্মক ইলেকট্রনকে ছেড়ে দেবে তখন তার কি হবে সামগ্রিক যে একটা আধানের ফলাফল পাবো 11টি ধনাত্মক আধান 10টি যদি এটা আমাদের চলে যায় তাহলে আমাদের কি হবে 10টি আমাদের ঋণাত্মক আধান অর্থাৎ কি হলো তাদের ফলাফল পেলাম হচ্ছে আমরা একটি ধনাত্মক আধান বেশি তার মানে সোডিয়াম প্লাস এই যে আমাদের একটা সোডিয়াম প্লাস অর্থাৎ সোডিয়ামের একটা আয়ন তৈরি হলো এই যে ধনাত্মক আধান বিশিষ্ট যে আমাদের একটা আয়ন এইটাকেই বলি আমরা ক্যাটায়ন তাহলে আমরা ক্যাটায়ন কাকে বলবো ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে তোমাদের বইয়ে দেখো সুন্দর করে এগুলো লেখা আছে ঠিক একই রকম আমরা সমান ভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এই যে এই সোডিয়াম তার যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল ছেড়ে দিলে এটা কোথায় যাবে ক্লোরিন দেখা সেটাকে আমাদের গ্রহণ করলো কারণ কি তার টার্গেট ছিল নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এই যে ইলেকট্রন সে গ্রহণ করলো প্রোটন কিন্তু ছিল 17টা ধনাত্মক ঠিকই আছে কিন্তু বাইরে ইলেকট্রনের সংখ্যা একটি বেড়ে গেল অর্থাৎ কি তার ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা একটি বেড়ে গেছে অর্থাৎ তার চার্জ হলো কত একটি ইলেকট্রন বেশি মানে তার একটি ঋণাত্মক আধান বেশি অর্থাৎ আমাদের এখানে কি হলো একটি ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন তৈরি হলো এটাকে বলবো আমরা অ্যানায়ন এটা আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাখ্যা তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন কখন গঠিত হবে যখন ইলেকট্রন কেউ ছেড়ে দেবে তখন ক্যাটায়ন তৈরি হবে আবার অন্য পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করবে তখনই সেটা হয়ে যাবে আমাদের অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ এগুলো না করলে কিন্তু সেটা কি হবে না অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি হবে না এরপর আসছে আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎ বন্ধন এই যে বলেছিলাম রাসায়নিক বন্ধন আমাদের বই আছে তিন প্রকার তাহলে এর ভিতরে একটা অন্যতম আছে সেটা কি আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎ বন্ধন এই আয়নিক বন্ধনটা দেখ আমরা আজকে পড়ব আয়নিক বন্ধন আয়নিক বন্ধন কাকে বলে এটা আমরা জানব আয়নিক বন্ধন হবে আছে কোন একটা অণু সেটা আমরা ধরে নিতে পারি ঠিক একই রকম সোডিয়াম ক্লোরাইড কোন একটি অণু যখন গঠিত হয় একটা থাকে যদি আমাদের ওই অণুর ভিতরে একটি ধাতু থাকে আর একটি অধাতু থাকে তার মানে কি দেখেন দেখেন সোডিয়াম এবং ক্লোরিন এটা হচ্ছে ধাতু আর এটা অধাতু দুটি পরমাণুর ভিতরে একটি যদি ধাতু এবং অন্যটি অধাতু হয় তখন কি হবে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করলে কিসে পরিণত হবে ইলেকট্রন তখন সে ছেড়ে দেবে তখন সে হয়ে যাবে সোডিয়াম প্লাস অর্থাৎ ক্যাটায়ন আর অধাতব পরমাণু ওই যে ধাতু যে ইলেকট্রনটা ছেড়ে দেবে সেই ইলেকট্রনটি গ্রহণ করবে গ্রহণ করলে সে কি হয়ে যাবে অ্যানায়ন সিএল মাইনাস ক্লোরাইড আয়ন তাহলে একটা সোডিয়াম আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন যখন তৈরি হলো তাহলে কি তৈরি হলো আমাদের ধাতু তার সর্বহস্থ স্তরে একটি ইলেকট্রন অধাতু
মানে এক বা একাধিক ইলেকট্রন যদি আমাদের সোডিয়াম না হয় ম্যাগনেসিয়াম হয় ক্যালসিয়াম হয় কখনো অ্যালুমিনিয়াম হতে পারে এক বা একাধিক ইলেকট্রন ধাতু তার সর্বোচ্চ স্তরের এক বা একাধিক ইলেকট্রন অধাতু পরমাণুর সর্বোচ্চ স্তরে স্থানান্তরের মাধ্যমে কি তৈরি হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির ফলে যে বন্ধন গঠিত হয় সেটাকেই বলবো আমরা আয়নিক বা তড়িৎরাশি বন্ধন কথা বোঝা গেছে তাহলে আমরা এখানে পেলাম কি এই যে একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করবে সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা আমাদের এখানে কি হলো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা আয়নিক বন্ধন গঠিত হলো আর যে সকল যৌগের মাঝে আয়নিক বন্ধন আছে সেই সকল যৌগকে বলবো আমরা আয়নিক যৌগ এখন দেখো আমরা আরো একটা উদাহরণ দেখব উদাহরণটি কি হবে আমরা এখন দেখব ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের বইটা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে আরো বেশ কিছু ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড এখন দেখব আমরা এখন দেখব ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এটি একটি কি যৌগ আয়নিক যৌগ তাহলে আয়নিক যৌগ কাকে বলছি যে সকল যৌগের মধ্যে আয়নিক বন্ধন আছে তার মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইডে আমাদের এখানে আয়নিক বন্ধন আছে তাহলে আয়নিক বন্ধনটা কিভাবে হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা তার পারমাণবিক সংখ্যা 12 তার মানে তার ইলেকট্রন সংখ্যা 12 ঠিক একই রকম অক্সিজেন অক্সিজেনের কি হবে পারমাণবিক সংখ্যা 8 ইলেকট্রন সংখ্যা 8 আমরা এটার একটা গঠন অঙ্কন করি ম্যাগনেসিয়ামের এটা মনে করো নিউক্লিয়াস অর্থাৎ তার প্রোটন আছে এখানে ভিতরে ধনাত্মক আধান আছে 12টি আর বাইরে গেলে আছে ইলেকট্রনের শক্তি স্তর ইলেকট্রন এখানে ঘূর্ণায়মান থাকবে প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে 8টি তৃতীয় শক্তি স্তরে যেহেতু 12টি তৃতীয় শক্তি স্তরে থাকবে আমাদের দুটি ম্যাগনেসিয়ামের পরিস্থিত শক্তি স্তরে তাহলে কয়টি ইলেকট্রন দুটি ইলেকট্রন আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি অক্সিজেনের এটা নিউক্লিয়াস যেহেতু প্রোটন 8টি তার মানে তার নিউক্লিয়াসে ধনাত্মক প্রোটন আছে পারমাণবিক সংখ্যা 8 মানে প্রোটন আছে 8 প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে দুটি দ্বিতীয় শক্তি স্তরে 6টি এই যে 6টি ইলেকট্রন এখন দেখো এই যে ম্যাগনেসিয়াম তার বহিঃস্থ স্তরে যে দুটি ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এটাই তার টার্গেট সে কি হবে সে কিন্তু অস্থিতিশীল আছে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে কি হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে সেই জন্য সে কি করবে নিয়নের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন কয়টা 10টি তাহলে সে এই তার বহিঃস্থ স্তরে দুটি ইলেকট্রন ছেড়ে দেবে যদি দুটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে দুটি ঋণাত্মক আধান কমে গেল তার মানে কি হবে ভিতরে ছিল 12টি ধনাত্মক আধান আর বাইরে ছিল 12টি ঋণাত্মক ইলেকট্রন এখন ভিতরে আমাদের 12টি ধনাত্মক প্রোটন থেকেই গেল কিন্তু বাইরে ইলেকট্রন দুইটা কমে গেল তার মানে ঋণাত্মক আধান দুইটা কমে গেছে অর্থাৎ কি হচ্ছে তার এখানে দুটি ধনাত্মক আধান বেশি তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস আর অক্সিজেন কি করবে তার বাইরে বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টি 6টি এবং প্রথম শক্তি স্তরে 2টি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে কি করবে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে যেহেতু তার পারমাণবিক সংখ্যা 8 নিয়নেরও 10 তার নিকটেই আছে সুতরাং সে কি চাইবে দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে দুটি ইলেকট্রন সে গ্রহণ করলো তার মানে কি দুটি ঋণাত্মক আধান গ্রহণ করলো কিন্তু ভিতরে আমাদের যে নিউক্লিয়াস ছিল নিউক্লিয়াসে প্রোটন কিন্তু 8টা আছে অর্থাৎ ধনাত্মক আধান 8টি আছে তার মানে তার ঋণাত্মক আধান দুটি বেড়ে গেল অর্থাৎ সেখানে কি তৈরি হলো ও 2 মাইনাস সুতরাং আমরা এটাকে কি বলতে পারছি যে এখানে আমাদের তৈরি হলো একটা অ্যানায়ন আর এখানে তৈরি হয়েছে একটি ক্যাটায়ন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে বোধহয় এখানে আছে আমাদের 2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করেছে সুতরাং এটা হচ্ছে 2 মাইনাস ইতিপূর্বে আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম একটি ইলেকট্রন ছেড়েছিল সুতরাং 1 প্লাস ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছিল সুতরাং সেখানে হয়েছিল 1 মাইনাস তার মানে ইলেকট্রন সংখ্যা গ্রহণ এবং ছেড়ে দেওয়া এটার উপরে নির্ভর করবে কতটি মানে তার উপরে আমাদের আধানের পরিমাণ বা আয়নের পরিমাণটা কত হবে এটা আমরা খেয়াল রাখবো তাহলে এই যে আমাদের কি হলো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন তারা নিজেদের মাঝে যে ইলেকট্রন আদান প্রদান করলো করার ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো এবং তাদের মাঝে যে বন্ধনটা তৈরি হলো এই বন্ধনটাকেই বলবো আমরা
আয়নিক বন্ধন তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে কি ধরনের বন্ধন আছে আয়নিক বা তড়িৎচুম্বকীয় বন্ধন উপস্থিত আশা করব তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওটি বারবার দেখবে এখন দেখো তোমাদের জন্য একটা এইচ ডাবল তোমাদের এইচ ডাবল থাকবে MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো যেহেতু আমরা মাত্র আজকে একটা বন্ধন করেছি আয়নিক বন্ধন আমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা আমাদের আয়নিক একটা যৌগ এবং এর মধ্যে আয়নিক বন্ধনই আছে তোমরা এটি চিত্র এঁকে এবং এটার ব্যাখ্যাটা কিভাবে হবে সবাই এটাকে উত্তরটা লিখে তোমাদের খাতায় উত্তর লেখার পরে সেই উত্তরের উপরে তোমাদের নাম রোল শাখা স্পষ্টভাবে উল্লেখ করবে করার পরে তোমরা এখানে ভিডিওটা যেখানে দেখতে পাচ্ছো সেই ভিডিওর নিচে তোমাদের দেখতে পাচ্ছো কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমাদের খাতার উত্তরের ছবিটা ভালো করে স্পষ্টভাবে মানে স্পষ্টভাবে ছবিটা ওঠানোর পরে সেই ছবিটি তোমাদের কমেন্ট বক্সে আপলোড করে দেবে দুদিনের মধ্যে আশা করব সকল শিক্ষার্থী আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমাদের এইচডব্লিউ পাঠাবে সকলকে আমাদের আজকের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ।